ना ऐसे पास बस से मामरा गए से बाप एक टबी अबोशे शॉट में वार कर दी से मैंने एक बोला बात कह ली ये जगह इशाम है वो है दे शबर शबर मत चले ये ना क्यों शासन करना ना अस्सलामुअलैकुम शुभेच्छा शबाई के प्रिय दर्शक पृथ्वी नामक এই সুন্দর বাগানের সম্ভাবনার কুড়ি কিন্তু আমাদের শিশুরা প্রতিটা শিশুই অযুত সম্ভাবনা নিয়ে আসে মায়ের উদর থেকে এই পৃথিবীতে কিন্তু সামাজিক বিচ্যুতি আর নানাবিধ বৈষম্যের কারণে সেই সম্ভাবনার কোনো কোনোটা আবার বিনষ্ট হয়ে যায় অঙ্কুরে এমনই কিছু কুড়ি আর দুষ্টপোকার দংশনে অকালে ঝরে যাওয়া কিছু ফুলের গল্প তুলে ধরব আমাদের চোখে সাথে রয়েছি মাহবুব সৈকত দেশে পথ শিশুদের সংখ্যা কত তার নেই সঠিক কোনো পরিসংখ্যান তবে এদের অধিকাংশই বেড়ে উঠছে রাজধানীর কোনো না কোনো গণপরিবহনের স্টেশন কিংবা প্ল্যাটফর্মকে ঘিরে কমলাপুর রেল স্টেশন পথ শিশুদের মূল কেন্দ্রের একটি এখানে পুরাতনের সাথে প্রতিনিয়তই যোগ হয় নতুন নতুন মুখ আমার নাম আলামি এখানে কত বছর থেকে আছে আমি আছি 2 বছর টেনে করে কে দিয়ে গেছে কে আমি একলা আছি আচ্ছা মাসু আমি নাইছি যে বইনে পুতা তো জামারি তো এর দর বৃষ্টি করেতে বন্যাস্ত হয়েছিল এই 10 বছরে হয়ে যায় পয়েন স্টেশনে কাম মুম বুজা মুদার খাই বড় হইলে একটা কাম করমু কাম করে বলে বিয়া মুয়া করমু ঘর মু তুলমু এদের মধ্যে বাবা মায়ের পরিচয়বিহীন শিশু কিশোর যেমন রয়েছে তেমনি বাড়িঘর কিংবা স্বজনদের পরিচয় বলতে পারারাও রয়েছে আমার আম্মু আব্বু আছে না বাড়ি আমার গায়ে গায় বান্দা বাড়িতে মা বাবা নাই টেনিয়া পরবীর কমলা করে থাকছি অনেকদিন কত সময় খায় কত সময় খাই না বা ভাঙ্গারি টোকাই বোঝা মারি লেগে আছি আমার মানে মাইনি এলাকা লাঙ্গামাটি ডিস্ট্রিক্ট স্টেশনে আশ্রয় নেয়ার পেছনে প্রত্যেকেরই রয়েছে ভিন্ন ভিন্ন গল্প আবার এই গল্পে কারো কারো কাহিনী মিলেও যায় এনে এসে 5 বছর সে মা মারা গেছে বাপের একটা বিয়ে বসে সৎ মা বার করে দিছে বাসায় আছে আম্মু বেশিরভাগ ক্ষেত্রে স্টেশনে আসা নতুনদের সঙ্গী করে নেয় পুরাতনরা একটা সময় এই জীবনটাকেই মেনে নেয় তারা মজা পেয়ে যায় স্বাধীন জগতের বোঝা জানি ভিক্ষা করি আমি একদিন খাবাই এ আরেকটা একদিন খাবাই এরকম করে করি দূরে টাকা রোজগার করতে পারি তাহলে খাবো বলা বাইনে অনেকে এইভাবে থাকতে থাকতে বাড়ি ঘরে যায় না বাপ মায় নিয়ে গেলে আবার আয় পড়ে যেমন আমারও নেশা হয়ে গেছে বন্ধু বান্ধব হয়ে গেছে একটা মানে টাকা মাথায় করে বোঝা নিলেই হারা 30-40 টাকা পাইতেছে এদের মধ্যে চালাক চতুরদের টার্গেট করে অপরাধী চক্র চুরি ছিনতাই মাদক পরিবহন সহ বিভিন্ন অপরাধে কাজে লাগাতে প্রথমেই সেই শিশুটিকে মাদকে আসক্ত করে গড়ে তোলে তারা যাতে এক সময় মাদকের টাকার জন্যই তাদের কথা মতো ওঠ বস করে আমাদের বড় ভাই আছে না এই জিন্দিগি আছে নাকি আরো তো জিন্দিগি আছে ডেন্ডি খায় বাবা খায় হিরণ খায় গাঞ্জা খায় খায়া পিনি কয় পুলন গুলোকে পিনি খুলে পুলন করে মারে টান দেয় বেলে দুরা বেলে দিয়া আবার টেয়া থাকলে টেকা লড়ে যায় মায়া দুরা আবার ডাক্কা মারে ফাড়া দেয় টেনেতে না দিলে না মেয়েরও ডেন্ডি খায় আর অনেক কিছু খায় প্রিয় দর্শক ছেলে শিশুদের জন্যে পথের জগৎটা যেমনই হোক না কেন কন্যা শিশু আর কিশোরীদের জন্যে সেই জগৎটা কেমন তা হয়তো আন্দাজ করতে পারছেন এদের রক্ষার জন্যে গাল ভরা বুলি শোনা গেলেও সেই বুলির সাথে বাস্তবতার কতটুকু মিল রয়েছে চলুন দেখে আসি
পোলা বানা যারা খারাপ আছে ওরা 900 যায় চেরি করে 100 টাকা 50 টাকা দিলে যাবে ওরা মেয়ে আছে ধরেন আপনার 50-60টা মেয়ে আছে ওরা মনে করেন কি অনেকে বাড়িতে রাগ হয়েছে তখন বড় হয়ে গেলে কী করবো একজনের কাছে বিয়ে বইব আবার যার চরিত্রটা বেশি একটু খারাপ হয়ে গেছে গা ওই খারাপ কাজ করে কইরা মনে করেন টাকা পয়সা কামায় বিলাসিতা করে নষ্ট করে মনে করেন যারা রাস্তার ছেড়ি এখন নষ্ট করে রাস্তার বলাবই নেই ওই টাকা কামায় আবার কী করে এরা নেশা করে বাবা খায় বেশি টাকা হইলে বাবা খায় কম টাকা হইলে গাঁজা খায় হ বিভিন্ন স্টেশন কিংবা পথেই যেসব কন্যা শিশু এবং কিশোরীর ঠিকানা তাদের বেশিরভাগই জানে না কে তাদের পিতামাতা আমার বয়স যখন 15 তখন আমি এখানে আসছি আয়শা বন্ধু বান্ধব বলে চলছি ফিরছি মায়া গুলো চলছি মায়া রানী সাহেব তো ওই দেখতে দেখতে নিশার জগতে গেছিলাম গা এখানে আসে আর ছোট থেকে আমার আব্বার সাথে রাখ কই আমি আসি এই যে এখানে আয়শা এখানেই থাকি এখানেই খাই অভিভাবকবিহীন জীবনে হায়নার ছোবলে ক্ষত বিক্ষত হয় ছিন্নমূল কন্যা শিশু আর কিশোরীদের প্রত্যেকেই কেউ কে নিয়ে যায় কতদিন রাখে পড়া আবার বাই করে দেয় আমি ছোট থেকে অনেক কষ্ট করে বড় হইছি যেদিন কমলাপুর আইছি ওর লগে পরে আস্তে আস্তে পরিচয় হইছে তারপরে ওর সাথে আমার বিয়ে হইছে ছেলেরা মনে করো কি ওই যে নতুন মেয়েরা আয় না এই যে কমলাপুর আইছে সেই মেয়েটার এমন জায়গাত নিমু ওরে নিয়ে ছাড়মু ওরে এমন কি খারাপ কাজ করে ছাড়মু সবাই ভালো থাকতে চায় কিন্তু পারে না ভালো থাকতে প্রিয় দর্শক এমন না বলতে পারা হাজারো কষ্টের গল্প লুকিয়ে আছে আমাদের চোখের ভুক্তভোগীরা নিজেরাই সে সকল গল্প শোনাতে চায় আপনাদেরকে আশা যদি কিছুটা হলেও পরিবর্তন হয় এই সমাজের শোনাবো সে সকল গল্প তবে ছোট্ট একটি বিরতি থেকে ফিরে এসে সঙ্গেই থাকুন দর্শক ধন্যবাদ সাথে থাকার জন্যে চলুন ঘুরে আসি আবারও সেই স্টেশনে কিশোরীদের কাছে সমাজের সভ্যতার আড়ালে অসভ্য চিত্রগুলো যারা প্রতিনিয়তই দেখছে কাছ থেকে জন্মগতভাবেই পথে ঠিকানা কিংবা কোনো কারণে স্টেশন এলাকায় যেসব কন্যা শিশু কিশোরীরা বসত গড়ে তাদের কাছে দুবেলা ভাতের জোগাড়ই কখনো সখনো সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তখন ছোট্ট তার শরীরটাকেই সঁপে দেয় নেশা আর যৌনাচারের উন্মাদনায় থাকাদের কাছে কি খাওয়ানোর লোভ দেয় লিয়া যা কি কি কাপড় চোপড় দিমু সব কিছু দিমু তোরে বিয়া করমু এই কথা কি আর নিয়ে মেরে নষ্ট করে পরে ছাইরা দি সবাই সবার মতো চলে এনে কেউ শাসন করে না পথ শিশুদের নিয়ে কাজ করে এমন হাতে গোনা কয়েকটি সংগঠন রয়েছে যেখানে আশ্রয় পায় এমন অনেক কন্যা শিশু এবং কিশোরী কথা বলতে চাই তাদের সাথেও গন্তব্য রাজধানীর খিলগাঁও আমাদের চোখ ছিন্নমূল উন্নয়ন সোসাইটি নামের একটি সংগঠনে এই কেন্দ্রে আশ্রয় পাওয়ার আগের দুঃসহ কষ্টের সেই দিনগুলো ক্ষত হয়ে আছে এই শিশুটির মধ্যেও কষ্ট লাগে খাবার পায় না কিছু পায় না এখানে থাকলে সব কিছু পায় খান খেলাধুলা পড়াশোনা ইতিবাচক পরিবেশ খাবারের নিশ্চয়তা আর একটু আদর পেয়ে এখন এই আশ্রয় কেন্দ্রকেই নিজের পরিবার ভাবছে শিশুরা ইসলামে আমি থাকতেছিলাম আমি বৃত্ত করতেছিলাম বরে পরিষদে চাই চোর ডাকাতের দিকে ধরব যাচ্ছ কোথায় চিংড়ি পোতায় কিসের জন্য নিমন্ত্রণ এখানে সকাল উঠে বেরাস করে তারপরে আমরা মিটিং করি টোকাই বলে ডেকো না ভাই দুঃখ পাবো লাত্তি গুতামে যদিও এদের মধ্যে কেউ কেউ জানে তাদের গর্ভধারিণী রয়েছে স্টেশন এলাকায় কিন্তু সেখানে ফিরে যেতে চায় না তারা ভালো লাগে না এনে যাইতে এখানে ভাগ্যক্রমে যারা আশ্রয় পেয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজন কিশোরী আছে
যাদের শিশুকাল কেটেছে কিন্তু স্টেশনেই। এই যে বাংলায় টুকাইয়া গাঁজা মদ এগুলো খাইতাম, আর বিভঙ্গ বিভঙ্গ নেশা আছে গুল এগুলো খাইতাম। নেশা আর অতিরিক্ত যৌনাচারে এখন অনেকটাই মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছে এই কিশোরী। খাম করতাম দিনে লাইতে গুরু কমনে পড়ে সবাই নেশা করতে নেশা করে কাম করতে। 12 কিংবা 13 বছরের এই কিশোরী উপার্জনের মেশিন মনে করে 8 বছর বয়সী তার বাবা মা তাকে তুলে দিয়েছিল নগরীতে কাজের লোক সাপ্লাই দেয়া এক নারীর হাতে। এরপর আর খোঁজ রাখেনি। আমি চলছি রাগ করে পরে চলে আসার পরে স্টেশনে থাকছি, নেশা পানি করছি, অনেক কিছু খাইছি। তার পরের গল্প এখানের অন্য কিশোরীদের মতোই। স্টেশনের পোলারা আমি তখন চিন্তা মনে অনেকজন আইসে, পরে দুইজনে আমার নিয়ে গেছে, খোয়ায় নিয়ে খারাপ কাজ করছে, দুইজনে খারাপ কাজ করছে, টাকা দিছে। কথা হয় এদের আশ্রয় দেয়া প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের সাথে। বিচিত্র অভিজ্ঞতার ঝুলি রয়েছে তাদের ভাণ্ডারে। এরা থাকে আমাদের এখানে, লেখাপড়া শিখবে, বড় হবে। আমাদের আসলে একজন সন্ন্যাসী আছে, জেভরিয়ান ফাদার, উনি ইটালিয়ান। উনি আমাদেরকে কিছু সহযোগিতা দেয়, কারণ ওনার আমাদের নিজস্ব কোনো ফান্ড নেই। ছোট ছোট বাচ্চারা জ্বরে জ্বরে খাবারের তাদের অনেক অভাব থাকে, অনেকজনের জামা কাপড়ের লোক দেখায়, এভাবে লোক দেখায় তাদেরকে নিয়ে যায় আর কি খারাপ পথের দিকে। মানুষ মানে ঠকবাজ। একটা সময় স্টেশনের কিশোরীদের মধ্যে এই ধারণা বদ্ধমূল থাকলেও কিছু ব্যক্তি আর প্রতিষ্ঠানের সহযোগিতার কারণে আস্তে আস্তে এই ধারণা কিছুটা হলেও পাল্টাতে শুরু করেছে। যদিও এখনও একটা বড় অংশ রয়েছে যারা নিজেদের জীবনে ঘটে যাওয়া নানাবিধ ঘটনার কারণে মানুষকে আর বিশ্বাস করতে পারছেন না। কিন্তু কেন, চলুন শুনে আসি সেসব গল্প। আবারও অনুসন্ধান টিমের গন্তব্য কমলাপুর রেল স্টেশন এলাকায়। খুঁজে পাওয়া গেল ছিন্নমূল উন্নয়ন সোসাইটিতে থাকা 3 বছরের ছোট্ট সেই কন্যা শিশুটির মাকে। এখন তার কোলে আরও একটি শিশু। এই শিশুটির জন্ম আগের ধারাবাহিকতাই। থাকলাম আস্তে আস্তে কাগজ পানি টুকাইলাম, টুকাইতে টুকাইতে আস্তে আস্তে বড় হলাম। তারপর তো মনে করেন যে কমলাপুরের পরিস্থিতি কীরকম, সবার নজরে পড়লাম। যৌবন যতদিন থাকবে ততদিন এই পেশাই নাকি তার রুজির একমাত্র পথ। স্যার ঝামেলা বলতে তো জানেনি কীরকম স্টেশন এখন এখানে থাকা জানে। তবে কি আশ্রয় কেন্দ্রে থাকা তার কন্যা শিশুটিকে বড় হলে নিয়ে এসে তার পেশায় নিয়োজিত করবে তা জানতে চাই আমরা। যদি ওরা এইভাবে বড় হয় তাহলে একদিন আমার দুঃখ অবশ্যই বুঝবো। আপনি কি আপনার যে কাজ করেন ওদেরও সেই কাজ করাবেন? না না, এর জন্য তো আমি দাদার সেন্টারে দিয়ে দিছি, ওদের লেগে যদি কেউ আমার মরতে কয় আমি তাও রাজি আছি। স্টেশনে থাকা প্রত্যেক কিশোরী আর তরুণীরই রয়েছে নাম সর্বস্ব স্বামী, যদিও এই সম্পর্ক কেবল মুখে মুখে। দুজনই স্বাধীন তাদের কাজে। অনেকগুলো ভাত খাইলে এই জায়গায় সামনে বয়ে দেয়। দর্শক, স্টেশনে কিংবা পথে থাকা কিশোরীরা বেশিরভাগই অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের শিকার হয়ে পড়ে, আর এই সময়টায় বন্ধ হয়ে যায় তাদের আয়ের সব পথ। দুমুঠো ভাতের জোগাড়ই তাদের হয়ে পড়ে অত্যন্ত কষ্টের। সেই সময়গুলোর কথা শুনব, তবে নিতে হবে আরেকটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। কৃতজ্ঞ সাথে থাকার জন্যে। প্রিয় দর্শক, এবার চলুন ঘুরে আসি অনাকাঙ্ক্ষিত গর্ভধারিণী আর অবাঞ্ছিত শিশুদের আশ্রয় দেয়া একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে। শুনব তাদের সেই কষ্টের কথাগুলো, কিভাবে, কেন, কাদের দ্বারা তাদের সর্বনাশ হল তাও জানতে চাই আমরা। সদ্য শৈশব পার করা এই তরুণীদের দেখে ভেবে নিতে পারেন অনেক কিছুই দৃষ্টিভ্রম নয়, এটাই সত্য। শিশু মায়ের কোলে আর এক শিশু,
এই কিশোরী মায়েদের গর্ভধারণের পেছনে রয়েছে অমানুষদের লালসার নিষিদ্ধ গল্প। পরিস্থিতি শিকার হয়ে যায়, 3 মাস এখানে থাকছে, থাকার পরে সাদিয়া আমার মেয়ে জন্ম হয়েছিল। একবার ভুল করে ফেলেছি, বুঝায় যেন আমরা আর এই কাজটা না করি। রাজধানীর বিভিন্ন বস্তি, পথের পাশে কিংবা স্টেশনে থাকা যেসব কিশোরী অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ করে, যাদের দেখভালেরও কেউ থাকে না, এ ধরনের কিশোরীরা আশ্রয় নেয় এই কেন্দ্রে। এখান থেকে যাওয়ার পরে আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। আমরা শিখছি এখানে যেন বাইরে যা কিছু আমরা করতে পারি, নিজের পায়ে যেন দাঁড়াতে পারি। সন্তান জন্ম হওয়ার পরে তাকে কেন্দ্রের কাছে রেখে নির্দিষ্ট সময় পরে আবার নিজের সেই চেনা জগতেই ফিরে যায় বেশিরভাগ কিশোরী মা। আর পরিচয়বিহীন শিশুটিকে তখন দত্তক হিসেবে তুলে দেওয়া হয় আগ্রহী পরিবারের হাতে। আমার মতন জানি আর কোনো মেয়েরা এরকম না হয়, সবাই জানি মেয়েরা বুঝতে পারে, সতর্ক থাকে। কেএনএইচ আহসানিয়া মিশনের এই কেন্দ্রে রয়েছে বেশ কিছু কুড়িয়ে পাওয়া শিশু। আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে কিংবা অন্য কোনোভাবে এই কেন্দ্রে আশ্রয় পায় তারা। এখানে আশ্রয় না পেলে তাদেরও হয়তো ঠিকানা হতো কোনো স্টেশনে ছিন্নমূল শিশু হিসেবেই। মা ছাড়া সন্তান লালন পালন করা এটা কঠিন চ্যালেঞ্জ, কারণ এত ছোটো ছোটো শিশুরা, তারা তো আর আদর চায়, ভালোবাসা চায়। আমরা আমাদের এই প্রোগ্রাম বা এই ইনস্টিটিউশনের মাধ্যমে তাদেরকে আমরা এখানে নিয়ে আসি, আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে তাদেরকে আমরা মানুষ হিসাবে, প্রকৃত মানুষ হিসাবে তৈরি করার কাজটি আমরা করি। প্রিয় দর্শক, সামাজিক ব্যাধি দূর করতে সরকারের আন্তরিকতার ঘাটতি না থাকলেও পদক্ষেপ কী তা জানাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লুকোচুরি আর গড়িমসি খেলায় প্রশ্নের তৈরি হয় জনমনে। বিশেষজ্ঞ এবং মিডিয়া ব্যক্তিত্বরাও মনে করেন জাতীয় স্বার্থেই প্রয়োজন সরকারের পদক্ষেপগুলো জনমনে তুলে ধরা। এবার ভুক্তভোগীদের আশ্রয় দেয়া আরেকটি বেসরকারি প্রতিষ্ঠানে আমাদের চোখ। হিট বাংলাদেশ নামের এই প্রতিষ্ঠান থেকেও আগ্রহী পরিবারের কাছে দত্তক দেয়া হয় পরিচয়বিহীন শিশুদের। এখানে আশ্রয় না পেলে অবাঞ্ছিত সেই শিশুরাও হয়ে যেত পথ শিশু। যদি কোনো মা যদি বলে যে আমি বাচ্চাটা রেখে যাব না, কিন্তু আমার কোথাও যাওয়ার জায়গা নাই, তখন আমরা এই মেয়েদেরকে আমরা শিশুপল্লী প্লাস গাজীপুরে ওখানে আমরা রেফার করে দিই। ছিন্নমূল শিশুদের আশ্রয়ের জন্য রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠান কাজ করছে। মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় মাদকাসক্তদের নিরাময় কেন্দ্রের পাশাপাশি ছিন্নমূলদের আশ্রয় দিচ্ছে আপন নামের আরও একটি প্রতিষ্ঠান। তারপরে আইসি, তারপরে ওখানে আর নেশা নিতে মন চায় না, নেশা করি না ওরকমভাবে, কিন্তু তারপরে কয়েকজনে আসলো যারা বাইরে আর কি, হয়তো যে সিগারেট খাবি। অবকাঠামোগত সুবিধার তুলনায় এখানে আশ্রয় পাওয়াদের সংখ্যা খুব বেশি নয়, যদিও এই কেন্দ্রে শুধু ছেলে শিশুদেরই আশ্রয় হয়। এই বাচ্চাগুলো তো ড্রাগ এডিক্ট হয়ে যায়, পরে আর হয়তো গার্ডিয়ানদেরকে দেখলেও লুকায় যায়, দেখা করতে চায় না। আমরা এদের জীবনটাকে একটা ট্রাকে তুলে দেব। কিন্তু প্রশ্ন থেকেই যায়, তাহলে কেন্দ্রে আশ্রয় যারা পাচ্ছেন না বা নিচ্ছেন না, তাদের দেখভাল কে করবে, কি তাদের ভবিষ্যৎ, পদক্ষেপ বা কি তাদের নিয়ে? আনফর্চুনেটলি তাদেরকে নিয়ে কাজ করার মতো কয়েকটি এনজিও এবং বেসরকারিভাবে কিছু উদ্যোগ নেওয়া হলো, সরকারিভাবে উদ্যোগ আসলে একদমই কম বলতে হবে। মোরালি এবং এথিক্যালি আসলে তারা যেহেতু আমাদের জাতির ভবিষ্যৎ, তারা আমাদের দেশের প্রোডাক্টিভ ফোর্স, তাদেরকে নিয়ে আসলে সরকারি উদ্যোগ আরও বেশি হওয়া প্রয়োজন। তথ্য অনুযায়ী ছিন্নমূল শিশুদের জন্য সরকারের রয়েছে বেশ কিছু প্রশংসনীয় উদ্যোগ। এ বিষয়ে জানতে যোগাযোগ করলেও
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দোহাই দিয়ে বরাবরের মতো কথা বলতে রাজি হননি সংশ্লিষ্ট দপ্তর প্রধানরা। আর সরকারি আশ্রয় কেন্দ্রে যাওয়ার অনুমতি চাইলেও তাও দেয়া হয়নি। আমাদের সবার জন্য অত্যন্ত দুঃখজনক। অতএব যারা জনপ্রতিনিধি আছেন, যারা আমলা আছেন, যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন, যারা প্রকল্প পরিচালক আছেন, তাদের সবসময় এটা অগ্রাধিকারের তালিকায় রাখতে হবে যে আমি যে কাজগুলো করছি সেগুলো জনগণের টাকায় করছি, জনগণের স্বার্থে করছি এবং জনগণকে সময় মতো সেটা অবহিত করা, এটা আমার দায়িত্ব। দর্শক, স্যালুট তাদের যারা মানবিক ভূমিকা রেখে চলছে এই সমাজে। বিশেষজ্ঞদের সাথে আমরাও বলতে চাই, পথ শিশু, কিশোর, কিশোরী কিংবা ছিন্নমূল মানুষকে আনতে হবে এই সমাজের মূল স্রোতে। আর এজন্য প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিদের তাদের পুনর্বাসন এবং বিকল্প কর্মসংস্থানের প্রতিও আন্তরিকভাবে কাজ করতে হবে। একই সাথে যারা এ সকল পথ শিশুদের পথে রেখে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে চায় তাদেরও চিহ্নিত করতে হবে। প্রিয় দর্শক, আজ যেতে হবে, ফিরবো আগামী পর্বে নতুন কোনো অনুসন্ধান শেষে। তবে যাবার আগে একটা কথা আবারও মনে করিয়ে দিচ্ছি, এই সমাজে কিন্তু খারাপ লোকের চেয়ে ভালো লোকের সংখ্যাই বেশি। সমাজের কলুষিত আত্মাগুলোকে বিদায় করতে হলে প্রয়োজন সেই ভালো মানুষগুলো একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তোলা। বিশ্বাস করি সাথে পাবেন প্রশাসনের নিষ্ঠাবান অনেক কর্তা ব্যক্তিদেরও। আর সব সময় থাকবে মাই টিভি, আপনাদের পাঠানো তথ্যের আলোকে পৌঁছে যাবে আমাদের চোখ। অনিয়ম, অপরাধ আর দুর্নীতির তথ্য জানান আমাদের, লিখুন প্রযোজক আমাদের চোখ, মাই টিভি, মাই টিভি ভবন, 150/3, 155 পূর্ব ওলন, হাতিরঝিল, ঢাকা, এই ঠিকানায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আল্লাহ হাফেজ।